রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সারা দিন ব্যাপী কর্মী সভা অনুষ্ঠিত হলো। সভাতে কর্মীরা আজকে যেভাবে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই। আজকে খোকন ঘোষের কথা শোনার পর কিছুক্ষণ চিন্তা করে দেখলাম যে না, আমার মনটা কেঁদে উঠল, কিছু বলি। সেদিনের কথা, যেদিন তৃণমূল কংগ্রেস করার মতন কোনো কর্মী ছিল নাই ১৫ নম্বর ওয়ার্ডে, ছিল ভবন, ছিল খোকন ঘোষ, ছিল বিকাশ, আরো কিছু কর্মী আমাদের পুরনো যারা আছে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি রাসপিয়ারি হালদার, বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, যোগেশ্বর বৈরাগ্য, শাহানা পারভিন, এই ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি সন্দীপ দে, দীপ চ্যাটার্জি, নির্মল দাস, খোকন ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজ এখানে কি করা হবে? আমাদের ১৫ নম্বর ওয়ার্ডে আজকে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা কর্মী বৈঠক করেছে পৌরসভা নির্বাচন কিছুদিন পর। সংগঠন শক্তিশালী করার জন্যই আজকের এই বৈঠক। আমরা আগামী দিনে আরও কর্মী বৈঠক আমরা বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় করব এবং বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করাই লক্ষ্য। এবং আমাদের বিধানসভা নির্বাচনের থেকেও বেশি ভালো ফল, আমরা দলকে আরও বেশি ফল, ভালো ফল উপহার দিতে চাই। এবং লোকসভা নির্বাচন ২০২৪ সেখানেও আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা এবং বর্ধমান পূর্ব লোকসভা জেলা সেখানে দলকে প্রচুর মার্জিনে জেতাতে হবে এই লক্ষ্য নিয়ে, এবং পৌরসভা নির্বাচনে ৩৫-০ করতে হবে বর্ধমান শহরে। আজ এখানে কি করা? আজকে আমাদের ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমাদের একটা কর্মী সভা করা হলো। যেহেতু আগামী দিনে পৌরসভা নির্বাচন আসন্ন, পৌরসভা নির্বাচনে কীভাবে আমাদের কর্মসূচি হবে, কীভাবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে, কীভাবে উন্নয়নকে আরও ভালো করা যাবে, মমতা ব্যানার্জি যেভাবে প্রত্যেকটা মানুষকে সাহায্য করেছেন, এক একটা প্রকল্প এনেছেন, সেই প্রকল্পকে কীভাবে আরও মানুষের দরজায় পৌঁছানো যাবে, সেই নিয়ে আমাদের একটা কর্মী বৈঠক হয়েছিল। আমাদের যুব নেতা রাসবিহারী হালদার আমাদেরকে নির্দেশ দিয়েছেন গত দু তিন দিন আগে, ওনার নির্দেশ মতো আজকে আমরা এই কর্মী সভাটি করেছি। আমাদের এই ওয়ার্ডের সভাপতি সন্দীপ দে আছে, সন্দীপ দের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সমস্ত কিছু করতে পেরেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সারা দিন ব্যাপী কর্মী সভা অনুষ্ঠিত হলো। সভাতে কর্মীরা আজকে যেভাবে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই। আজকে খোকন ঘোষের কথা শোনার পর কিছুক্ষণ চিন্তা করে দেখলাম যে না, আমার মনটা কেঁদে উঠল, কিছু বলি। সেদিনের কথা, যেদিন তৃণমূল কংগ্রেস করার মতন কোনো কর্মী ছিল নাই ১৫ নম্বর ওয়ার্ডে, ছিল ভবন, ছিল খোকন ঘোষ, ছিল বিকাশ, আরও কিছু কর্মী আমাদের পুরনো যারা আছে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি রাসপিয়ারি হালদার, বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, যোগেশ্বর বৈরাগ্য, শাহানা পারভিন, এই ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি সন্দীপ দে, দীপ চ্যাটার্জি, নির্মল দাস, খোকন ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজ এখানে কি করা হবে? আমাদের ১৫ নম্বর ওয়ার্ডে আজকে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বৈঠক করেছে পৌরসভা নির্বাচন কিছুদিন পর। সংগঠন শক্তিশালী করার জন্যই আজকের এই বৈঠক। আমরা আগামী দিনে আরও কর্মী বৈঠক আমরা বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় করব এবং বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করাই লক্ষ্য। এবং আমাদের বিধানসভা নির্বাচনের থেকেও বেশি ভালো ফল, আমরা দলকে আরও বেশি ফল, ভালো ফল উপহার দিতে চাই। এবং লোকসভা নির্বাচন ২০২৪ সেখানেও আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা এবং বর্ধমান পূর্ব লোকসভা জেলা সেখানে দলকে প্রচুর মার্জিনে জেতাতে হবে এই লক্ষ্য নিয়ে, এবং পৌরসভা নির্বাচনে ৩৫-০ করতে হবে বর্ধমান শহরে। আজ এখানে কি করা? আজকে আমাদের ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে
আমাদের একটা কর্মী সভা করা হলো, যেহেতু আগামী দিনে পৌরসভা নির্বাচন আসন্ন। পৌরসভা নির্বাচনে কিভাবে আমাদের কর্মসূচি হবে, কিভাবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে, কিভাবে উন্নয়নকে আরও ভালো করা যাবে, মমতা ব্যানার্জি যেভাবে প্রত্যেকটা মানুষকে সাহায্য করেছেন, এক একটা প্রকল্প এনেছেন, সেই প্রকল্পকে কিভাবে আরও মানুষের দরজায় পৌঁছানো যাবে, সেই নিয়ে আমাদের একটা কর্মী বৈঠক হয়েছিল। আমাদের যুব নেতা রাসবিহারী হালদার আমাদেরকে নির্দেশ দিয়েছেন গত দু তিন দিন আগে, ওনার নির্দেশ মতো আজকে আমরা এই কর্মী সভাটি করেছি। আমাদের এই ওয়ার্ডের সভাপতি সন্দীপ দে আছে, সন্দীপ দের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সমস্ত কিছু করতে পেরেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।